চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এটা আমার ফার্স্ট ভিডিও বা ব্লগ, তোমরা যাই বলতে পারো। তো আমি আমাকে তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার মানে ফেসবুক ইনস্টাতে অনেকে কমেন্ট করতে দিদি ভাই তুমি ব্লগ শেয়ার করো, আমাদের সাথে ভিডিও শেয়ার করো ইউটিউবে চ্যানেল খোলো। তো অনেকে অনেক কমেন্ট করতে আমাকে, এমনকি আমার মেসেঞ্জারে এসেও বলে যেতে। তো সেই কারণে আমি ভাবলাম যে হ্যাঁ, তোমাদের জন্য এইটুকু তো করাই যায়। তো এই জন্য আমি খুললাম আমার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য। তো তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, তাতে করে আমার যে কোনো নতুন যদি ভিডিও আমি ছাড়ি তো তোমার ফোনে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তুমি ভিডিওটা দেখতে পাবে। তো আমি ভাবছিলাম কী নিয়ে ভিডিও করব। তো ফাইনালি আমার হ্যান্ডব্যাগ নিয়ে তোমাদেরকে ভিডিওটা করছি। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই যে আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট করে নিচে বলে যেও, কারণ আমার না শুনতে খুব ইচ্ছা করে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে। তো তোমরা আমার এইটুকু রিকোয়েস্ট রেখো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখতে পাচ্ছ প্লিজ একটু নিচে এসে কমেন্ট করে বলে যেও, তাতে আমি খুব খুশি হব। তো চলো আমি তাহলে আমার হ্যান্ডব্যাগ পার্স মানে আমার কাছে যেটুকু রয়েছে তো সেটা দিয়ে আমি দেখানো স্টার্ট করছি। আর আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ব্যাগের নাম জানি না, বাট ব্যাগ কিনতে ভালোবাসি বাট ইউজ করতে ভালোবাসি না। তো আমাকে দেখে সবাই পাগলই ভাববে, ব্যাগ কেনে দেবো বা ইউজ করতে জানে না বা ইউজ করে না। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রত্যেক কটা ব্যাগ। তো ফার্স্ট ব্যাগ আমি এটা দিয়ে স্টার্ট করছি। এই একটা ব্যাগ, এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে। তো এটা মানে সুতোর কাজ করা বলে আমার খুব ভালো লেগেছিলো। তো এই ব্যাগটা আমি কিনেছিলাম, এটা খুব উঠেছিল ব্যাগটা, মানে এখন তো সবাই জানো ফেসবুকেও সবাই বিক্রি করে সব কিছু তো অনলাইনের মতনই। তো আমি সেখান থেকে কিনেছিলাম, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিলো বলে কিনেছিলাম। ফার্স্ট ব্যাগ এটা দেখালাম, তো সেকেন্ড ব্যাগ দেখাই এই ব্যাগটা। এই ব্যাগটা আমার খুব পছন্দেরই ব্যাগ, কিন্তু আমি এটা একবারও ইউজ করি না, কারণ এই মানে কোথায় বা যাবো বা এখন যা দুবছর ধরে করোনা হচ্ছে, কোভিড সিচুয়েশনের মধ্যে কোথাও বেরোনোটা আমাদের কাছে খুব ভালো দেখায় না, বেরোচ্ছিও না, তোমরাও কেউ বেরিও না, খুব সাবধানে থেকো বাড়িতে। তো এই একটা ব্যাগ কিনেছিলাম আমি, কিন্তু এটা একবার ইউজ করিনি। তো কী হয়েছে আমার কাছে তো আছে, যাই হোক অনেক বকে ফেলছি। তো এই একটা ব্যাগ, এটা না ঠিক ডার্ক জাম কালারের মধ্যে আছে, তোমরা বুঝতে পারছো কি মতোটা জানি না। এই একটা ব্যাগ গেল, এবার দেখাই এই একটা ব্যাগ। এই ব্যাগটা আমাকে দিয়েছিল ভাই ফোটায় আমার ভাই, এই ব্যাগটা খুব পছন্দের ব্যাগ, অনেকবার ইউজ করেছি এই ব্যাগটা আমি। তো আমি আমার গিফটগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, এই এটাও আমার গিফট ব্যাগ, এটাও আমাকে আমার ভাই দিয়েছিল ভাই ফোটাতে, না এটা রাখিতে, ওটা ভাই ফোটাতে দিয়েছে, এটা রাখিতে মনে করেছি, এটা রাখিতে দিয়েছিল, এটাও খুব ভালো লেগেছে, এটা অনেকবার ইউজ করে নিয়েছি আমি। নেক্সট ব্যাগ দেখাচ্ছি, এটা এটা খুব ভালো ব্যাগ একটা, আর আমার খুব পছন্দের ব্যাগ এটা। তো এই ব্যাগটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, বাট এটা আমি মেলা থেকে কিনেছিলাম, এই তো এরকম আছে ভিতরটা, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। তো কোন মেলা থেকে কিনেছি সেটা আমি নিজ পরে বলছি, নয়তো অনেক লং হয়ে যায় ভিডিওটা। এই জয় একটা ব্যাগ কিনেছি, এখানে একটা অ্যাপেলের মোটিভ করা রয়েছে, আর এগুলো টু সেকেন্ড মানে কী বলবো মানে ছোটো ছোটো মুসুদানার মতন বল দেওয়া রয়েছে। তো জাস্ট এরকম আগের ব্যাগটার মতন যেমন দেখালাম এটাও সেরকম ব্যাগ। এই তো নেক্সট ব্যাগ দেখাচ্ছে আমি, এটা এটা আমি অনলাইন থেকে কিছু আমার স্কিন কেয়ারের জন্য জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো অরিফ্লেমের ছিল, তো সেখান সেটা কম্বো প্যাক ছিল, তো সেখান থেকে এই ব্যাগটা আমাকে গিফট কাটিয়েছিল। ব্যাগটা খুব পছন্দের আমার, খুব ট্রাভেলফুল, কারণ আমি যদি কোথাও ঘুরতে যাই না তো এই ব্যাগটাতে এই ব্যাগের মধ্যে সব কিছু আমার সারা জিনিস ধরে যাবে। তো যখন আমি কোথাও ঘুরতে বেড়াতে যাই তো সাত জিনিসটা আমি এর মধ্যেই নিই। তো এই একটা ব্যাগ গেল, এবার দেখাই এই ব্যাগটা। এই ব্যাগের সাথে তো আমরা অনেকেই পরিচিত, পম পম দেওয়া এই ব্যাগটা ফেমাস। তো এবার যে ব্যাগটা দেখাবো সেটা আমার প্রিয় মানুষ আমাকে দিয়েছে, আর সেই ব্যাগটা আমার খুবই পছন্দের ব্যাগ। তো এই ব্যাগের সাথে তো আমরা অনেকেই পরিচিত, যারা স্কুল কলেজে পড়ো তারা এই ব্যাগটা মানে ইউজ করো হয়তো। তো এই ব্যাগটা খুব পছন্দের ব্যাগ, সেই জন্য আমি এটা ইউজ করিনি, বাট এটার বয়স হয়ে গেছে 3 বছর, ঠিক আছে, এটা আমি একবার ইউজ করিনি, মানে ইউজ করেছি অতটাও না, কম ইউজ করেছি খুব। তো এটা আমি খুব যত্ন সহকারে রাখি, তো এই একটা ব্যাগ। আর কিছু ব্যাগ দেখাচ্ছে সেগুলো আমার মায়ের ব্যাগ, ভাবলাম যে আমারগুলো দেখাচ্ছে তো মায়েরগুলোও দেখিয়ে নিতে কী প্রবলেম আছে। তো এই একটা ব্যাগ, এটা আমার খুব পছন্দের ব্যাগ, এটা আরেকটা আমি পছন্দ করে মাকে বলেছি এটা কিনতে। তো এই যে এখানে মানে ইয়ে দেওয়া রয়েছে, পাথর সেটিংয়ের রয়েছে একটু, না ঠিক বুঝতে পারি না কোনটা পাথর সেটিং সেটিং, তো কিছু মনে করো না তোমাদের মতো তোমরা বুঝে নিও। এখানে দুখানা চেন রয়েছে, এর সামনে থেকে দেখি নিই। এই একটা ব্যাগ গেল, তো এই একটা ব্যাগ,
ব্যাগগুলো এখন প্রচুর উঠছে, এগুলো সব মায়ের ব্যাগ। আগেগুলো দেখিয়েছি যেগুলো ওগুলো আমার ব্যাগ, বাট এগুলো মায়ের ব্যাগ। তো এই একটা ব্যাগ আছে, এটা এখন মা ইউজ, মানে এটা ডেলি ইউজের জন্য খুব ভালো, এটা আমার মা এখন ডেলি ইউজ করে। এই যে এটা, তিনটে চেন আছে, চারটে চেন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ভেতরে একটা চেন আছে। তো এরকম যাচ্ছে দেখতে। আর এই একটা ব্যাগ আছে, এটা আমার পছন্দের ব্যাগ, বাট আমি ইউজ করেছি অনেকবার। এই যে একটা ব্যাগ, কিন্তু এটা মায়ের ব্যাগ, বাট আমি ইউজ করি। এই যে এরকম পেছনটা, তো এখানে একটা ছোটো মতন চেন আছে, আর এখানে একটা চেন আছে। আর লাস্ট ব্যাগটা আমাদের দেখিয়ে দিই, এই ব্যাগটা। এই ব্যাগটা খুবই একটা ভালো ব্যাগ, তোমরা যদি কোনো জায়গায় কোথাও ঘুরতে যাও না, তো এই ব্যাগটাতে অনেক কিছু জিনিস ধরবে। আর এই ব্যাগটা যদি সেখানে কোনো, মানে ধরো হঠাৎ বৃষ্টি হয়ে যায়, মানে বর্ষাকালেই ধরো যে কোথাও গেছো বৃষ্টি হচ্ছে সেখানে, বা ডক্টরের কাছে গেছো, কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো, কারণ বৃষ্টি হলেও এই ব্যাগটা ভিজবে না, ব্যাগ ভিজবে, ভেতরে জিনিস ভিজবে না। তো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো। তো আজকে এই ছিল আমার ব্যাগের কালেকশান। তো কেমন লেগেছে সবার প্লিজ কমেন্ট করে নিচে আমাকে জানিয়ে যাবে। আর তোমাদের একটু সাপোর্ট বা তোমাদের একটু ভালোবাসা আমার কাছে অনেকটা বড়। তো তোমরা আমাকে যদি একটু জানিয়ে যাও যে তোমার ভালো লেগেছে ব্যাগের কালেকশানগুলো, তুমি এরকম ভিডিও দেখতে থাকো, আমরা দেখতে থাকবো, তোমার সাথে আছি, এরকম যদি কমেন্ট করো তো আমার খুব ভালো লাগবে। আর আর হ্যাঁ, তুমি আমার ভিডিও যদি দেখে ভালো, মানে আমার ভিডিওতে যদি তোমার দেখতে ভালো লাগে তো একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, যদি আর একটু ভালো লাগে তো শেয়ার করতেই হবে, কিছু করার নেই, আমার রিকোয়েস্ট এটা। তো একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিও আমার, মানে আমার ভিডিওটা। তো আর কি বল, হ্যাঁ তোমাকে যেটা বলছিলাম, কোন ব্যাগটা যেন, হ্যাঁ এই ব্যাগটা, এই ব্যাগটা আমি কিনেছিলাম, আমার, আমি কোনো করে থাকি। আর আর এই ব্যাগটা, এই ব্যাগটা আমি শকুন্তলা কালী পুজো থেকে, কালী মন্দির আছে এখানে, আমাদের কালী পুজো হয়, সব ফেমাস, সবাই জানে সেটা। বাট এই দু বছর ধরে বন্ধ আছে বলে আমার খুবই মন খারাপ, এবারেও তো বন্ধই যাচ্ছিলো, বাট ঘট পুজো হয়েছিলো, তো তার জন্য খুবই আপসেট ছিলাম। তো এটা আমার সেই মেলা থেকে কেনা, আর এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। তো এটাই বলার জন্য বললাম, লাস্টে বলবো না, তো ভিডিওর মধ্যে বলতে গেলে অসুবিধা হয়। তো তোমাদের কেমন লেগেছে ব্যাগের কালেকশনগুলো আমাকে একটুখানি জানাবে। আর আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা কমেন্ট করে কিন্তু বলবে আমাকে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, ঠিক আছে? তো চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আসছি। আর হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা।